একটা রাজনৈতিক ফ্যামিলিকে কেন্দ্র করে প্রতিযোগিতা চলছে আর কি, ভালো এবং মন্দের মাঝখানে বরাবর যেটা সেটা হচ্ছে রাজনীতি। আমি রাজনীতি আরেকটা রাজনীতি চাল যেটা সে চালতে চেয়েছিল এবং এক্সাইটমেন্ট থাকবে। স্বাগতম সবাইকে বিচ্ছর রিয়েকশনে, আমরা দুজন আবারও চলে এলাম আপনাদের সঙ্গে নতুন আরেকটি রিয়েকশন নিয়ে। আর আজকে আমরা রিয়েকশন করতে যাচ্ছি তাণ্ডব মুভির ট্রেলার নিয়ে। আর তাণ্ডব মুভিটা রিলিজ হবে অ্যামাজন প্রাইমে। এটা হচ্ছে নিউ একটা ওয়েব সিরিজ, মুভি নয়। এটা 15 জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে। আর এটা তো অভিনয় করেছেন সাইফ আলী খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, কৃত্তিকা কামরা আরও অনেকেই। তো চলুন সবাই মিলে দেখে আসি ট্রেলারটি। हमने अपने राज में कई गलत काम किए, अपने देश को तोड़ने का काम नहीं किया। इसके हाथ में सत्ता आ गई ना तो लोकतंत्र खत्म कर देगा ये। तुझे एक तानाशाह नहीं दिखता? Is in shock. Hey! People will wake up to the sad news. Kya Samar Pratap Singh lenge apne pitaji ki jagah? Congratulations, Mr. Prime Minister. Hey! अगर तुम चाहते हो कि ये राज राज रहे तो कल तुम्हारे पर्सनल ट्विटर हैंडल से ये ट्रेंड होगा। हैशटैग अनुराधा इज आवर पीएम। रेडी हो जा, अब पाप करना पड़ेगा। आप हो किसकी तरफ? सही और गलत के बीच में जो चीज आके खड़ी हो जाती है ना, उसे राजनीति कहते हैं। और हम राजनीति के साथ हैं। मैं प्रधानमंत्री कभी नहीं बना, पर वो घर मैंने 3 प्रधानमंत्रियों से खाली करवाया। तुम्हारा पूरा करियर खत्म कर दिया अनुराधा ने। आपको शक्ल देखनी चाहिए थी समर की, पैरों के नीचे से जमीन खींच ली आपने। अब इस राजनीति में चाणक्य नीति लानी पड़ेगी। इफ यू कांट बी द किंग, बी द किंग मेकर। मतलब राजा ना बन सको तो कम से कम राजा के गुटे पकड़ लो। इस देश की पॉलिटिक्स को तुम्हारी जरूरत है और तुम्हें पॉलिटिक्स की जरूरत है। हम सबके अंदर एक गुस्सा है और मेरा तो नाम ही शिवा है, इसलिए बहुत सारा है। राजनीति के खेल में हर खिलाड़ी के पास एक चाल चलने का मौका आता है। कौन है ये लोग, क्या चल रहा है? सना, ये पावरफुल लोग हैं। इस बार पागलपन कुछ ज्यादा ही हो रहा है। पागलपन में क्या कम और क्या ज्यादा सर, या तो ये होता है या नहीं होता। अब टेररिस्ट बॉर्डर पार से नारे ये इन यूनिवर्सिटियों में तैयार हो रहे हैं। मैं इलेक्शन लड़ूंगा सर, अपनी पार्टी बना के। अब होगा तांडव। सर, क्या आप प्रधानमंत्री बनने वाले हो? এতক্ষণ আমরা তাণ্ডবের ওয়েব সিরিজের ট্রেলারটি দেখছিলাম। আর এই ট্রেলারটি দেখে বুঝতে পারলাম এই তাণ্ডব ওয়েব সিরিজ সম্পূর্ণটা হচ্ছে একটা রাজনৈতিক ফ্যামিলিকে কেন্দ্র করে মূলত ওয়েব সিরিজটা হবে, যেখানে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব এবং ক্ষমতা নিয়ে কে কার পিছনে কিংবা কার সামনে আগাবে এটা নিয়েই হয়তো বা ওয়েব সিরিজটা কমপ্লিট করা হবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। এখানে মনে হচ্ছে যে ফুললি একটা পরিবারকে কেন্দ্র করেই সব কিছু ঘটনাটা ঘটছে, এবং পরিবারের মধ্যে হয়তো বা প্রধানমন্ত্রী কে হবে এরকম একটা প্রতিযোগিতা চলছে আর কি, কে কার উপরে যাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছে, কোন একটা মারা গিয়েছে এরকম অ্যাক্সিডেন্ট কিংবা নরমাল রাজনীতি মুভিটা ছিল। আমার কাছে মনে হয়েছে যে কিছুটা রাজনীতি মুভির আদলে করা, তো সেক্ষেত্রে আমার কাছে এখানে মনে হয়েছে যে সাইফ আলী খানের যখন বাবা মারা গেছে এরকম কোনো কিছু একটা দেখাচ্ছে, যে তখন তার কানে কানে এসে একজন কিন্তু হ্যাশট্যাগ চালানোর কথা বলল। তো দেখা যাচ্ছে হ্যাশট্যাগ একটা রাজনীতির একটা চাল। তো সেখানে হচ্ছে সম্ভবত সাইফের একটা কোনো
কোনো একটা সমস্যায় পড়বে বা এরকম কোনো কিছু, এবং পরবর্তীতে সে বলতেছে যে চাণক্য রাজনীতি আনা উচিত, তো সেক্ষেত্রে মানে সে তার চালটা অন্যরকম চালবে সেরকম কোনো কিছু একটা চাচ্ছে। এবং আরেকটা জিনিস ভালো লেগেছে হচ্ছে সুনীল গ্রোভারের, উনি এখানে যে ভূমিকাটা নিভাচ্ছেন সেটা হচ্ছে যে সে বলছে যে সে তাকে আরেকজন পুলিশ অফিসার জিজ্ঞেস করছে স্যার আপনি কোন কোন সাইডে, তো সেক্ষেত্রে সে কিন্তু বললো যে আমি ভালো এবং মন্দের মাঝখানে বরাবর যেটা সেটা হচ্ছে রাজনীতি, আমি রাজনীতির পক্ষে। তো রাজনীতি যেদিকেই যাবে সে সেদিকেই আর কি মুভমেন্ট করবে, তো সে সবসময় চাচ্ছে যে যে পক্ষই উপরে যাক সে সে পক্ষে চলে যাবে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে সুবিধাবাদী মানুষের মতো আর কি সে সেটাই করতে চাচ্ছে। আর সাইফ আলী খানের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছিল এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে ওয়েব সিরিজে, এবং তখন সে এখানে স্টুডেন্ট কাউকে নিয়ে আসবে রাজনীতিতে ইনভলভ করার জন্য, মনে হচ্ছে যে সে আরেকটা রাজনীতি চাল যেটা সে চালতে চেয়েছিল সেটা সেটা হয়তো বা সেই স্টুডেন্টদেরকে ইউজ করবে এখানে, এরকম কোনো কিছু একটা ওয়েব সিরিজটার মোটামুটি একটা ধারণা দিয়েছে এখানে। তো আর কন্টিনিউ থাকবে তো, এবং এটার মধ্যে ক্লাইম্যাক্স থাকবে ভালো, হ্যাঁ ভালো ক্লাইম্যাক্স এবং এক্সাইটমেন্ট থাকবে ওয়েব সিরিজটা দেখার সময়। তো ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে অ্যামাজন প্রাইমে 15 জানুয়ারি, তো আমরা অবশ্যই দেখার চেষ্টা করব অ্যামাজন প্রাইমে এটা, আর আমাদের সাথে বসে আপনাদের ট্রেলারটি দেখতে কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।